মিরপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং বারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নতুন কার্যালয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। বারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মেম্বার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদারুল আলম দিদার, নোয়াখালী জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মালেক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন জনি, সোনাইমুড়ি সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল ভুইয়া, বারগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মিজানুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হানিফ শিকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা ভুইয়া সহ অনেকেই। দুষ্কৃতিকারী কিছু পুলিশকে সঙ্গে নিয়ে এই জনগণের অর্থ লুট করেছে, টাকা লুট করেছে, সম্পদ লুট করেছে, তাদের পতন হয়েছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি ফুলের মালা নিয়ে সরকার গঠন করবে, আবার যদি বিএনপিকে কোনোভাবে না আসায় তাহলে অন্য কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে যদি ভোট পাইতে হয়, জনগণের মন জয় করতে হয়, জনগণের মুখে হাসি ফুটাইতে হয়, সরকার গঠন করতে হয়, তারা কি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চায়, তাহলে কোন হামলা মামলা করা যাবে না। একটা হচ্ছে কারো কোনো তারই করে আগুন দেওয়া যাবে না, আমার শত্রু হলো আওয়ামী লীগ সহ আমরা অবশ্যই সহযোগিতা করবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।